রাইট, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সময় হচ্ছে এখন বাজবে কয়টা? তাহলে 11:30 টাইমটা। আমরা কাতার জাতীয় মসজিদের এখানে আসছি জুমার নামাজ পড়ার জন্য। জাস্ট আপনাদেরকেও দেখানোর জন্য যে মসজিদের সামনে আমরা দেখেছি বিশাল পার্কিং। এটা হচ্ছে মসজিদ আউটসাইড, না আউটসাইড বাইরের সেট। এটা হচ্ছে মসজিদে ঢোকার বাইরে, এখানে কেউ বসলে এমনি জাস্ট মসজিদের মেইন এরিয়া আমরা এখনো ঢুকি নাই, মেইন এরিয়া হয়তো আরো ভিতরে। জাস্ট এখানে দেখানোর জন্য যে মসজিদ এখানে নিচ থেকে ওঠে নাকি লিফটে? নিচ থেকে ওঠে, এখানে হচ্ছে আপনার এই সিঁড়ি লিফটের ব্যবস্থা আছে, মানে আন্ডারগ্রাউন্ড পার্কিং যারা করে। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। দাঁড়া, আমি একটু কথা শেষ করে দু মিনিট। এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং যারা করে তারা লিফট দিয়ে উঠে আসবে, আর সেকেন্ডলি যারা বিভিন্ন জায়গায় হেঁটে আসে বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য তো একটা এই ওঠার ব্যবস্থা আছে। আর আমরা আজকে এই যে আমাদের সাজান ভাই আছে, যে আমাদের আলী ভাই আছে, দেনুল আকাশ ভাই আছে, আবার এই যে আমাদের বাংলাদেশিও এক ভাই আছে, নামাজ পড়তে স্যার তো না? আচ্ছা, আর ওই ভাই কি বাংলাদেশি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান 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 কোথায়? কেরালা? কেরালা, গোয়া? ও, ম্যাক্সিমাম ইন্ডিয়ান আছে কেরালা। এই যে আমরা আরেক ভাই, হ্যাঁ জি, ভালো আছেন? আপনি কি বাংলাদেশি? জি, বাংলাদেশি। আমরা জাতীয় মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে এসেছি। এখানে অনেক বাংলাদেশি ভাইদের সাথে তো দেখা হয়েছে, মূলত এই জন্য আবার একটু লাইভও দেয়া, যে যাতে কাছাকাছি যারা আছে তাদের সাথে দেখা হয়। আলহামদুলিল্লাহ, আমরা জুমার নামাজের পরে 2টা থেকে 4টা পর্যন্ত থাকবো আল শাহানিয়া তুষারি পার্ক, এবং 5টার দিকে থাকবো হচ্ছে সানাইয়া গ্র্যান্ড মল গ্লাম বাংলা হোটেলে। তো যে সমস্ত ভাইরা বন্ধুরা আমাদের শুভাকাঙ্ক্ষী আসবেন, তাদের প্রতি অনুরোধ, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি রেসপেক্ট থাকবেন, বেশি গ্যাদারিং ক্রাউড করবেন না, কেউ দেখা করলে জাস্ট ইশারা দিয়ে আবার চলে যান, কারণ গ্যাদারিং করলে যেহেতু সমস্যা। ইতিমধ্যে এখানে আমরা অনেক বাংলাদেশি ভাইদের দেখতে পাচ্ছি, তো গ্যাদারিং হয়ে যাচ্ছে, যে কারণে আর বেশি লাইভ টাইম করা যাবে না, আপাতত শেষ করতেছি।